পহেলা বৈশাখের ব্যাপক প্রস্তুতি চলছে চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন ব্যানার ফেস্টুন সেখানে অঙ্কন করা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম, আমরা আবারও তার সাথে যুক্ত হচ্ছি। আমিরুল, এখানে দাঁড়িয়ে আছেন, আপনার পিছনে কিন্তু বাঁশ দিয়ে কি যেন একটা তৈরি করছে মঙ্গল শোভাযাত্রার, বোঝা যাচ্ছে একটা ব্যাপক প্রস্তুতি, সাজসাজ রব সেখানে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি তা কিন্তু চারুকলা অনুষদে, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে বেশ জমজমাটভাবে চলছে। এখানে আমার পিছনে যদি দেখাতে চাই, বাঁশের চাটাই দিয়ে এবং কাঠ দিয়ে অবয়ব তৈরি করা হয়েছে। পাখির অবয়ব, হাতি, ঘোড়া, এসব অবয়ব তৈরি করা হয়েছে এবং এসব অবয়ব কিন্তু মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমি যদি একটি ইতিহাসের বিষয়ে বলতে চাই, 1986 সালে কিন্তু সর্বপ্রথম যশোরে এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয় এবং ঢাকায় এই শোভাযাত্রা 1989 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসছে। তো এই মঙ্গল শোভাযাত্রা, অর্থাৎ এই মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে বর্ষবরণ, অর্থাৎ বাংলা বর্ষপুঞ্জির যে বৈশাখ মাস, অর্থাৎ নতুন বছরের নতুন দিন শুরু করার জন্য এই মঙ্গল শোভাযাত্রা করা হয়। তো এই মঙ্গল শোভাযাত্রার আয়োজনের জন্যই, মঙ্গল শোভাযাত্রা এই উদযাপনের জন্যই কিন্তু এই আয়োজন। আমরা সকালের দিকে রমনার বটমূলে ছিলাম, সেখানে যে অশ্বত গাছ কথিত হয়ে গেছে এখন বটমূল, বটগাছ, সেই বটমূলের প্রান্তে কিন্তু যে গায়করা আছেন তারা কিন্তু বাঙালিয়ানা গান গেয়ে এই বর্ষকে বরণ করবেন। আমি যদি আরও একটু বাংলাকে জানাতে চাই, আসলে এই যারা কৃষিপ্রধান যে দেশ, যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং বাংলাদেশের গ্রামে কিন্তু এই ফসলের হিসাব অনুযায়ী বাংলা মাসকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, তো আসলে বর্ষবরণের উৎসবটা গ্রাম অঞ্চলেই বেশি হয়। এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু শহরবাসীকে এই বর্ষবরণের উৎসব মুখর করে রাখে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ, পরবর্তী আরও পরে বিস্তারিত জানাবো। আমিরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।